সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় অবনতি ঘটেছে বাংলাদেশের। 2023 সালের প্রতিবেদনে পিছিয়েছে দুই ধাপ। বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 149তম। 2022 সালে 147তম স্থানে ছিল বাংলাদেশ। প্রতি বছরই দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন প্রকাশ করে বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআই, আর দেশে সেটি তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে এবারের প্রতিবেদনটি তুলে ধরেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সরকারি খাতে দুর্নীতির মাত্রার উপর ভিত্তি করে দুর্নীতির ধারণা সূচকে বিশ্বের 180টি দেশ ও অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে। সিপিআই সূচকে দুর্নীতির মাত্রাকে 0 থেকে 100 স্কেলে নির্ধারণ করা হয়। 0 স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আর 100 স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বলে ধরা হয়। এবার বাংলাদেশের স্কোর 100-এর মধ্যে 24, যা গতবারের চেয়ে 2 পয়েন্ট কম। গত বছর বাংলাদেশের স্কোর ছিল 26। ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের স্কোর বিব্রতকর ও হতাশাজনক। সরকারি ক্রয় চুক্তি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির মাত্রা ছিল নজিরবিহীন। এই গবেষণার বৈধতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিকভাবে এটি পর্যবেক্ষণের সুযোগ নেই। টিআই একটি আন্তর্জাতিক সংস্থা, এই গবেষণায় কোনো দেশের প্রতি পক্ষপাতিত্ব নেই। যেই দল ক্ষমতায় থাকে সেই প্রতিবেদনের সমালোচনা করে, আর যখন বিরোধী দলে থাকে তখন তারা প্রতিবেদনের প্রশংসা করে। প্রতিবেদন অনুসারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশে দুর্নীতির হার বেশি। 100-এর মধ্যে 90 স্কোর নিয়ে বিশ্বে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। 87 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড, আর তালিকায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দেশটির স্কোর মাত্র 11। 13 স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান, সিরিয়া ও ভেনিজুয়েলা।